রাজধানী ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদল তরুণ তারা আজকে প্রতিবাদ করছে ডেঙ্গুর, তাছাড়াও তারা বলছে যে এই সচেতনতা আর জন্য তারা আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে। আমরা কথা বলবো যে আপনাদের আজকের এই যে ভিন্নধর্মী আয়োজন, এটার মূলত উদ্দেশ্য কি? এটার মূলত উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গু সচেতনতা। আমরা হচ্ছে যে মানুষকে সচেতন করার জন্যই আজকের আয়োজন করেছি। ডেঙ্গু হচ্ছে যে এডিস মশার কারণে হয়, আর এডিস মশা হয় হচ্ছে বৃষ্টির পানি, এসির পানি জমা হয়ে থাকে রাস্তার পাশে, অনেক ধরনের পানি জমা হয়ে থাকে যেগুলো হচ্ছে ডেঙ্গু মশা এডিস মশা উৎপন্ন করে। তো আমরা সেটার জন্যই হচ্ছে যে আসছি মানুষকে সচেতন করতে, যে পানি যেন জমা হয়ে না থাকে কোথাও, তারপর হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো সম্পর্কে। এই যে ভিন্নধর্মী একটি আয়োজন, যে আমরা দেখতে পাচ্ছি যে মশারির ভিতরে আপনি বসে রয়েছেন এবং কিছু প্লে কার্ড দেখতে পাচ্ছি, এটার কারণ কি? এটার একটা হচ্ছে যে আমরা নিজেদেরকে সুরক্ষা করার জন্য অবশ্যই মশারি এবং মশা নিধন যে মেডিসিনগুলো আছে ওগুলো ব্যবহার করব, আর এটার জন্যই হচ্ছে যে মশারি টানিয়ে বসা। আমরা আরও কয়েকজন আয়োজক রয়েছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো যে আপনাদের এই যে আয়োজন, এই আয়োজনের আসলে উদ্দেশ্য কি? আমাদের এই আয়োজনের মেন উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করা। আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুতে, তো আমরা চাচ্ছি যে আতঙ্ক না, ডেঙ্গু একটা আতঙ্ক সবার কাছে মনে হয়, একটু জ্বর হইলে মনে হচ্ছে যে আমি ডেঙ্গু আক্রান্ত, আসলে এটা না, ডেঙ্গু নিয়ে যে সচেতনতা ওটা আমাদের বৃদ্ধি করা উচিত। আর এই যে রাস্তাঘাটে পানি জমে আছে সেটা উচিত আমাদের নিজেরাই পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখা। এই মেইনলি আমরা চেয়েছি যে সচেতনতা বৃদ্ধি করা মানুষের মধ্যে, একটা মানে এক্সেপশনাল ওয়েতে আমরা আর কি এটা সচেতনতা সৃষ্টি করছি। আচ্ছা, এই যে ডেঙ্গু আসলে রাজধানী ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে, তবে রাজধানীতে একটু বেশি, তো এটার আসলে জনপ্রতিনিধি যারা রয়েছে বিশেষ করে সিটি কর্পোরেশনের আসলে কতটা দায়ী রয়েছে, আপনার কি মনে হয়? অবশ্যই সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের এটাতে একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত, যেহেতু প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ এবং মানুষ মারা যাচ্ছে। তো আমার মনে হয় যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এটা সিটি কর্পোরেশনও একটু দেখা উচিত, তাদেরও সচেতনতা বৃদ্ধি করা উচিত মানুষের জন্য, মানুষের প্রতি একটু সচেতন হওয়া উচিত। আর হচ্ছে যে আশেপাশে যারা নোংরা আবর্জনা হয়ে আছে, প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে ঢাকায়, তো এই যে পানিগুলো জমে আছে সেগুলো পরিষ্কার করা উচিত আমার মনে হয় সিটি কর্পোরেশনের একটু উচ্চপদস্থ যারা রয়েছেন তাদেরকে এটা দেখা উচিত। আর এটাই আর কি মূলত আমরা চাচ্ছি যে সবাই যেন সচেতন হোক, ডেঙ্গুর একটা আতঙ্ক নয়, এটা একটা সাধারণ রোগ, সবাই এটা একটু প্রতিরোধ করার চেষ্টা করুক, আমাদের সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। আমরা দেখতে পাচ্ছি যে একটু ভিন্নধর্মী আয়োজন, যে একজন মশারির ভিতরে বসে রয়েছে, আপনারা কয়েকজন প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, এটা আসলে কারণ? মশারি দেওয়ার একমাত্র রিজন হচ্ছে আমরা মানে আমরা মশারি দিতে চাই না, এটা অনেকেরই একটা অভ্যাস যে মশারি দিতে আমরা চাই না, দরকার হলে আমরা কয়েল ধরাই বা অন্য মেডিসিন ইউজ করি মশার নিধনের ক্ষেত্রে, কিন্তু মশারিটাই যে আমাদের প্রাথমিক একটা চিকিৎসা ডেঙ্গু প্রতিরোধ করার ক্ষেত্রে সেটা আসলে আমরা বাঙালিরা বুঝতে চাই না, সেই জন্য আমাদের এই মশারি টাঙানোর যে আইডিয়াটা আর কি। আমরা দেখতে পাচ্ছি যে লাল সবুজ যে সোসাইটি, তাদের আয়োজনের মুহূর্তে এই প্রেস ক্লাবের সামনে তারা দাঁড়িয়েছে, তাদের প্লে কার্ডে বিভিন্ন লেখা রয়েছে, ডেঙ্গুর চিকনগুড়িয়া প্রতিরোধ জোরালো উদ্যোগ চাই, জমা পানি বৃষ্টির কারখানা মশা সৃষ্টির কারণ, লাল সবুজ সোসাইটি জমা জল প্রণেপ ডেঙ্গু বাহক সেখানে জমা জল মশা সৃষ্টির কারখানা, আরও বেশ কয়েকটি প্লে কার্ড রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সতর্ক হন, নিরাপদ থাকুন, যেখানে সেখানে পানি জমতে দিবেন না, ডেঙ্গু লক্ষণ দেখা দিলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন, চারপাশে পরিবেশ পরিষ্কার রাখুন, মশারি বা মশা নিধন ঔষধ ব্যবহার করুন। আরও বেশ কয়েকটি প্লে কার্ড রয়েছে তাদের হাতে, কোনোভাবে ফুলের টব, অ্যাকোয়ারিয়াম, ফ্রিজ বা অন্য জায়গায় পানি জমতে দেওয়া যাবে না, কমসহ বেশ কয়েকটি তাদের হাতে রয়েছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো, আপনাদের এই যে আয়োজন আসলে একটু ভিন্নধর্মী আয়োজন বা প্রতিবাদ কেন, এটার আসলে কেন? আমরা মূলত চাই মানুষজন যেন সচেতন হয়, কারণ সচেতনতার উপর কিছু নাই, আমরা সচেতন না হওয়ার কারণে আমাদের বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন জায়গাতে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, আর ডেঙ্গু ছড়ানোর পিছনে আমাদেরই মূলত হাত রয়েছে। এই যে আমাদের প্রেস ক্লাবের সামনে আজকে আমরা অবস্থান করেছি, আমাদের প্রেস ক্লাবের সামনের জায়গাটাও আমরা নোংরা দেখতে পাচ্ছি, এই জায়গাটার কারণে দেখা যাচ্ছে এখানে পানি জমা হয়ে আছে, বৃষ্টির পানি জমা হয়ে আছে, বৃষ্টির পানি জমা হওয়ার কারণে এখানে এডিস মশার জন্ম হচ্ছে, তো আর নোংরা যেখানে থাকবে সেখানেই এডিস মশার বিস্তার ঘটবে, এটা আমরা অনেক আগে থেকেই জানি এবং বিশেষজ্ঞরা এটাই বলেছে। তো আমাদের
এটাই দাবি যে আমরা পানি জমা রাখব না রাস্তাঘাটে, আমরা নিজে সচেতন হব এবং প্রশাসনকেও অনুরোধ করব তারাও যেন আমাদের দিকে এগিয়ে আসে এবং জনসচেতনভাবে সবাইকে সাহায্য করে। হ্যাঁ দর্শক, সচেতনতাই পারে ডেঙ্গু থেকে রক্ষা করতে, এমনটাই বলছে এখানে আজকে যারা দাঁড়িয়েছে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে, তারা এখানে এই প্রতিবাদে দাঁড়িয়েছে। দর্শক আপনাদের সাথে আবারও যুক্ত হব, সে পর্যন্ত কালবেলার সাথে।